हाय एवरीवन, बाबलीर कुकिंग चैनल থেকে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। আমি আজকে তেলাপিয়া মাছের রসা বানিয়ে দেখাবো, যা খেতে খুবই সুস্বাদু হয় এবং খুব সহজ পদ্ধতিতে এটা বানানো যায়। আমি আজকে কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আপনারাও এই রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আমরা তেলাপিয়া মাছ তো অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু একবার এরকমভাবে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে এবং খুব সিম্পল একটা রেসিপি। এটা রুটি বা ভাত দুটোর সাথেই খুব ভালো যাবে। চলুন আমি আমার রেসিপিটা এবার শুরু করি। প্রথমেই আমি এখানে কড়াইতে তেল নিয়ে নেব। সাধারণত মাছ আমরা সর্ষের তেলেই রান্না করি, কিন্তু আমি সবসময় দু রকমের তেল ইউজ করা পছন্দ করি, যেটা হার্টের পক্ষে ভালো। আমি এখানে সর্ষের তেল এবং রিফাইন মানে সাদা তেল, যেটা দুটো তেলই আমি বাইল করে ইউজ করি। আর এখানে আমি মাছও ভাজবো এই তেল দিয়ে, আর এই তেল দিয়ে পুরো রান্নাটা আমি করব। তাই আমি একেবারেই তেল নিয়ে নিয়েছি, মিনিমাম এখানে বলতে গেলে 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি তেল রয়েছে। এই তেলের মধ্যে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। একটু কড়া করেই ভাজবো মাছগুলো। আর এই মাছগুলো তো জানিনি খুব বেশি মানে শক্ত হয় না, নরম নরম টাইপের হয়, তাই একটু সাবধানেই ভাজবো এটাকে। আমি তাই জন্য একটু কড়া করে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নেব আগে। এই মাছগুলো দেখবেন এমনি ভাজা খেতেও খুব ভালো লাগে, আর এরকম যদি তেল ঝাল বা এরকম রসার মশা করে বানানো যায় সেটাও খুব টেস্ট লাগে খেতে। মাছগুলো আমি উলট পালট করে নিয়ে নিয়েছি, এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। ভাজাগুলো বেশ ভালোই হয়ে গেছে, এর থেকে বেশি খুব বেশি আর ভাজবো না, কারণ ভাজলে পরে যে মাছের যে একটা টেস্ট থাকে সেটা চলে যাবে এর থেকে অতিরিক্ত পরিমাণে ভাজলে। এগুলো সবকটা পাশাপাশি সেটে সেটে গেছে, তো আমি একটু সাবধানে মাছগুলোকে একটু তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। এখন আমি আর কোনো তেল অ্যাড করব না এর মধ্যে। প্রথমেই আমি এই তেলের মধ্যে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে আমি এরকম সাইজ করে কেটেছি, যার ফলে কিন্তু এসব রসা বানানোর জন্য, বিশেষ করে মাছের রসা, আমরা তেল ঝাল যেগুলো বলি, সবসময় চেষ্টা করবেন এরকমভাবে আলুগুলোকে কাটতে। এরকমভাবে আলু কাটলে পরে কিন্তু মাছের জন্য খুবই বেস্ট। তা আমি এইখানে দুখানা আলুকে এরকম কেটে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আগে ভেজে নেব। কারণ আলু, কারণ এইসব মাছ তো খুব বেশি টাইম লাগে না রান্না করতে, তা এরকমভাবে আলু কাটলে পরে খুব তাড়াতাড়ি গলেও যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছ তো এমনিতেই কষানো হয়ে গেলে পরেই মাছের মিনিমাম 80% রান্না তাতেই হয়ে যায়, তাই আলুগুলোকে একটু ভালো করে প্রথমে ভাজা ভাজা করে নেব। আলুগুলোকে অবশ্যই ভাজা ভাজা করলে পরে কিন্তু এটা টেস্ট ভালো আসবে। শুধু আলু এমনি যদি ছাড়বেন, দেখবেন মাছের যতনের টেস্ট লাগছে ঝোলের, কিন্তু আলুগুলো যদি একটু ভাজা ভাজা করে দেওয়া যায় তার কিন্তু টেস্টে কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন যে আলুগুলোকে একটু ভাজা ভাজা করেই দেওয়ার জন্য। আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এরপর এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে নেব। তেলাপিয়া মাছের রসা বানাতে গেলে আমি এখানে কালো জিরে ফোড়ন দেব, কারণ কালো জিরের ফোড়নে কিন্তু মাছের টেস্ট বেড়ে যায়। আমি এখানে 1 চামচের মতো, ছোটো যে স্পুন যেটা হয়, 1 চামচের মতো আমি এখানে দিয়েছি, 1 টেবিল স্পুনের মতো কালো জিরে দিয়ে নিয়েছি, এটাকে ফোড়ন হিসেবে দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশি গরম আছে, বুঝতেই পারছেন। আমি এই অবস্থাতেই এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে নিয়েছি, এবার দুটো ভালো করেই আমি একসাথে লাল লাল করব।
পেঁয়াজ আপনারা স্ল্যাশ করেও দিতে পারেন, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে বাটাটাই দিই। বাটা মানে আমি এখানে স্ট্রেনারে গুঁড়িয়ে মানে ঘষে নিয়েছি, তো সেরকমভাবে আমি পেঁয়াজটা সবসময় দিই যাতে মশলাটা কিন্তু আর একটু গাঢ় গাঢ় হবে এতে। তো আমি সবসময় এরকমভাবে পেঁয়াজ দিই যে কোনো রান্নাতে। আপনারা চাইলে স্ল্যাশ করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন, যে যেটা পছন্দ। পেঁয়াজটাকে অবশ্যই ভাজা ভাজা করে ভাজতে হবে যেন পেঁয়াজের গন্ধটা না থাকে। যেমন একটা সময় কষানোর পরে কিন্তু একটা কেমন একটা গন্ধ থাকে, তো এই জন্য অবশ্যই যে কোনো জিনিস ভাজা ভাজা রান্না করে ভাজা ভাজা করে নিলে পরে ওর গন্ধটা থাকে না, আর ঝোলের টেস্টও আরও সুন্দর হয়। তা আমি এই জন্য এটাকে অবশ্যই ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা করা অবশ্যই আবশ্যক। আমি আর পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই কন্টিনিউ নাড়াতে থাকবেন। আর আমি যেহেতু একটু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি, মানে হাই টু মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করছি, তাই যাতে পুড়ে না যায় এই জন্য আমি কন্টিনিউ নাড়াতে থাকছিলাম। পেঁয়াজটা বেশ আমি একটু ভালো করেই ভাজা ভাজা করে নিয়েছি। খুব বেশি আবার ভাজা ভাজা করবো না, একবার লাল লাল টেস্ট ভাজা করবো না, একটা মিনিমাম একটা যে কাঁচা যখন ভাবটা থাকে সেই ভাবটা যখন চলে যাবে ভাজা ভাজা হতে, তখনই আমি এর মধ্যে রসুনটা দিয়ে দিয়েছি। এখানে রসুন আমি 1.5 চামচের মতো দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে লাল করে নেব, যাতে রান্না মশলা কষানোর সময় যে একটা রসুনের গন্ধটা সেটা যেন না থাকে, কিন্তু টেস্ট লাগবে খাবার। তার জন্য আমি এর জন্য যে কোনো মশলা রান্না করার সময় সেটা মাংস হোক আমি হয়তো আদা রসুনও দিই, তাতেও আমি ভালো করে আগে ভাজা ভাজা করে নিই, মানে এতে কিন্তু মশলার টেস্ট আরও বেড়ে যায়। এটা আমি আপনাদের বলে রাখলাম, আপনারা অবশ্যই এরকম করে দেখবেন যে কোনো জিনিস রান্না করার সময় এরকম পেঁয়াজ রসুন সব জিনিস ভালো করে আগে ভাজা ভাজা করে নেবেন তেলের সাথে, একদমই জল অ্যাড করবেন না, তেলের মধ্যেই এটাকে ভাজা ভাজার চেষ্টা করবেন, তারপরে বাকি মশলাগুলো দেখবেন। এক ওরকমভাবে করে দেখবেন মশলার টেস্ট কিন্তু একটু অন্যরকম লাগে, খেতে ভালো লাগে, টেস্টফুল হয় সেটা। আর যেটা কাঁচা কাঁচা যে একসময় খেলে মনে হয় যে রসুনের গন্ধ বা আদার গন্ধ বা পেঁয়াজের গন্ধ, সেই জিনিসটা থাকে না, একটা সুন্দর একটা গন্ধ বা ফ্লেভার পাওয়া যায় রসের সাথে, যে কোনো মাছের ঝোল, মাছের কারি, যে কোনো খাবারে, যে কোনো সবজির সাথে। সবসময় চেষ্টা করবেন এইভাবে করার জন্য। আমি যেন কন্টিনিউ বারবার নাড়াচ্ছিলাম যাতে বসে না যায় বা পুড়ে বেশি না যায়, তো এই জন্য। আর সামনে থেকে একটু হাই ফ্লেমে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যেই আমি রান্নাটা করছিলাম। মোটামুটি প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে, এই জন্য আমি এখানে সামান্য পরিমাণে এখন জল অ্যাড করেছি, কারণ আমি এখন এর মধ্যে মশলাগুলো দেবো বাকি মশলাগুলো, তো যাতে ওইগুলো পুড়ে না যায় তার জন্য আমি একটু সামান্য পরিমাণে একটু জল অ্যাড করলাম। এখনই আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, হলুদ আমি এখানে 1 চামচের মতো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে 1 চামচ, জিরে গুঁড়ো দিয়েছি, জিরে আমি এখানে 2 চামচের মতো দিয়েছি, আর নুন আমি 1 চামচ মানে পরিমাণ মতো আমার স্বাদ অনুসারে যেরকম নুন আমি সেরকমভাবে দিয়েছি, ওই বলতে পারেন একটা 1 টেবিল স্পুনের মতো, কারণ খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি আমি গাঢ়ও করবো না, একটু রসালসা টাইপস হবে, তার জন্য আমি নুনটা সেই বুঝিয়ে দিয়েছি। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এইসব মশলা দিয়ে আমি খুব ভালো করে কষাবো এটাকে, একটু জল দিয়ে দেবো কারণ মশলাটা জল দিয়ে এটাকে কষাতে হবে ভালো করে। আর মশলা যখনই কষাবেন অবশ্যই খেয়াল রাখবেন এটা হাই ফ্লেমে কষানোর চেষ্টা করবেন, কারণ মশলা যত তাড়াতাড়ি বসে বসে আসবে যে ভাবটা আর তেল তেল ছাড়ে ওপর থেকে, ওইটা কিন্তু বেশি ভালো হয় কষানো, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাই ফ্লেমে মশলাটা কষাই সবসময়। আর এর মধ্যে এখন আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একসাথে এই মশলাটাকে কষাবো, যাতে কষাতে কষাতে আলুটা প্রায় 80%-এর ওপর রান্না হয়ে যায়।
এমনি করে আমি মশলার সাথে কষিয়ে নেব, আর ভালো স্বাদ হলো কি আলুর মধ্যে মশলাগুলোও ঢুকে যায়। তার জন্য ভাজা করার পর এরকম করে আলু দিয়ে ভালো করে কষাতে হবে। অনেকে বলে যে মাছ বেশি কষাতে নেই, মাছের মশলা বেশি কষাতে নেই, কিন্তু আপনারা দেখবেন কষিয়ে রান্না করবেন, হ্যাঁ মাংসের মতো অতটা কষাতে লাগে না, কিন্তু মিনিমাম তো কষাতে লাগে যে কোনো খাবারই। এরপর আমি এখন এর মধ্যে টমেটো অ্যাড করছি। আপনারা টমেটোটা নিজেদের পছন্দ মতো ইউজ করতে পারেন যখন যেটা পছন্দ, কিন্তু আমি এই সময় অ্যাড করি যাতে কালারটা বজায় থাকে। এটা এই সময় টমেটো দিলে পরে কিন্তু মশলার একটা আলাদা কালার আসে। সেদিন আমি এখন টমেটোটা দিয়ে, টমেটো আমি পেস্ট করি যেখানে একটার বড় টমেটো রয়েছে। আমি সমস্ত রকম মশলা বেশিরভাগই স্ট্রেনারের মধ্যে আমি ঘষে নিই, আমার ওটাই খুব সুবিধা হয়। অনেকের সাথে শিলনোড়ায় বেটে করেন বা কেউ হয়তো মিক্সারে পেস্ট করেন, কিন্তু আমি এটা আমার শর্টকাট পদ্ধতি লাগে, আমি বেশিরভাগই রান্না আমি এরকমভাবেই করে থাকি। এইভাবে আমি কষিয়ে কষিয়ে রান্না করে নেবো, তো ভালো করেই কষাবো, একদম তেলটা উপর থেকে ভেসে উঠবে, তবে বোঝা যাবে যে কষানোটা ঠিক মতো হয়েছে। আর আমি ঢাকাটাই দিয়ে দিয়ে কষাচ্ছিলাম এই কারণে যাতে আলুগুলো তার সাথে সাথে গলে যায়। এরকমভাবে বসে বসে যাচ্ছে তখনই আমি এটাকে করেছি। কষানো সবসময় চেষ্টা করবেন যাতে বসে যায়, বসে গেলে কিন্তু কষানোটা কিন্তু বেশি ভালো হয়। আপনারা ভাবে হয়তো বসে যাচ্ছে পড়ে যাবে, না যত মশলা বসবে ততই কিন্তু কষানো ভালো হয়। এটা মাংসের ক্ষেত্রে তো মাংসের ক্ষেত্রে সবসময় মশলা কিন্তু জানেনি বুঝে বুঝে রান্না করতে হয়, মানে একদম যেন কড়াইয়ের মধ্যে যেন বসে বসে যায়, তবে কিন্তু মাংসের টেস্ট বেশি হয়। এটা আপনাদের বলে রাখুন, আপনারা এটা লক্ষ্য করে দেখবেন যারা জানেন না, যত বসে বসে রান্না করবেন কিন্তু কষানোটা ততই ভালো হয়। আর যখন একদমই বসে যাবে তখন অল্প করে জল দিয়ে দিই, আবার কষাবেন, কষি আবার একটু বসে বসে যাবে, ঠিক এমনি করেই ঢেকে ঢুকে বা এমনি খোলা অবস্থা যেমনই হোক না কেন ওরকমভাবেই রান্না করার চেষ্টা করবেন। আমি এমনি করে কয়েকবার করে কষিয়ে নেবো এটাকে ঢেকে ঢেকে। দেখুন পাঁচ থেকে কিন্তু তেলগুলো একটু ছাড়তে ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে মটরশুঁটি অ্যাড করেছি, কিন্তু হ্যাঁ মটরশুঁটিটা একটু আগেই অ্যাড করবেন তাতেই ভালো, আমি একটু পরে অ্যাড করা হয়েছে আমার। যখন আমি মশলাগুলো দিয়েছিলাম আলু দিয়েছিলাম তখনই মটরশুঁটি ওর মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু গলে যায়, কিন্তু এখন দিলে পরেও গলবে, এটা না যে গলবে না, গলবে, কিন্তু তখনও দিয়ে দিতে পারেন যার যেরকম ইচ্ছা। তাই মটরশুঁটি দিয়েও এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এরকমভাবে রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে। আর তেলাপিয়া মাছ তো এমনি আমাদের খুব ভালো লাগে, আর তার রসা হলে তো বলতেই নেই আরও টেস্ট বেড়ে যায়। তো এলে মাছে তেলাপিয়া মাছ তো অনেক রকমভাবেই রান্না করা হয়, একবার এইভাবে রান্না করে দেখবেন ভালো লাগে, তো নর্মাল প্রসেসের রান্না এটা। আর কালো জিরে ফোড়ন দিয়ে করলে কিন্তু এর টেস্ট আরও অন্যরকম লাগে খেতে, ভালোই লাগে খেতে টেস্টটা। আমি এটাকে ঢেকে দেবো, এটাকে ঢেকে ঢেকে এটাকে কন্টিনিউ রান্না করেছি আমি, যাতে বলেছি আমি আলুগুলো দেখুন তেলটা এখন কতটা পরিমাণ ছাড়া শুরু করেছে, তার মানে কিন্তু কষানোটা আমার প্রায় হয়ে এসেছে। আমি মাছ যখনই রান্না করি এখন কষিয়ে কষিয়েই আমি রান্না করি, দেখুন আলুটাও প্রায় গলে এসেছে, তার মানে এখন আমার কিন্তু কষানো কমপ্লিট, আর প্লাস আমার রান্নাটাও কিন্তু অনেকটাই শেষের পর্বে এসে গেছে। তো আমি এখন এর মধ্যে জল দিয়ে নেব, জল দিয়ে জাস্ট এটা আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। প্রথমে আমি জল দিয়ে যতটা আমার দরকার অতটা পরিমাণ জল দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নেব প্রথমে। আর জল যখন যখন কষানো হয়ে যাবে জলটা দিয়ে আমি হাই ফ্লেমে এটা কিন্তু ফুটিয়ে নিই প্রথমে,
তারপর আমি কিন্তু এর মধ্যে আবার আস্তে করে দিই সিমটাকে। আমি এখন একটু বেশি করে জল দিয়েছিলাম, দিয়ে আমি আরেক এখন কিন্তু পুরোপুরি জল আমি সেরকম দিইনি, এরপর আমি দেব। কারণ আমার মনে হয়েছিল যে আর একটুখানি কষালে ভালো হবে, কারণ আলুটা সেই পরিমাণ হয়তো সেরকম গলেনি, কারণ আমি চাইছিলাম একটু বেশি করেই গলে যাক যাতে আমার বেশিক্ষণ রান্না করতে না লাগে, তো আমি এই জন্য একটু কষিয়ে নিয়েছিলাম। এবার আমি পুরোপুরি এর মধ্যে জল দিয়ে নেব, আর বেশি কষাবো না এর থেকে বেশি, অতিরিক্ত কষানো মাছের জন্য ভালো না। তাই আমার ঠিক এই পরিমাণটাই আমার পারফেক্ট ছিল, তো আমি এর মধ্যেই এখন জল দিয়ে নিচ্ছি যতটা আমার আমি গ্রেভি রাখবো যতটা। আমি এখানে এই এরকম কাপের সাইজে আমি মিনিমাম 1.5 কাপের মধ্যে আমি জল দিয়েছিলাম। এবার এটাকে আমি হাই ফ্লেম করে ফুটিয়ে নেবো, জাস্ট ফুটিয়ে যেই ফুটতে শুরু করবে আমি এটাকে একদম সিম করে দেবো। সিম করে এখানে মিনিমাম 5 মিনিটের মতো রান্না করব, তাতেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে। তারপরে আমি বাকি জিনিসগুলো দেব, অবশ্যই আপনারা পুরোটা দেখুন। ঝোলটা প্রায় দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করেছে, আর আলুগুলো তো আমি চেক করছিলাম যে গলে গেছে কি না। আমি প্রথমেই বলেছি আমি একটু ভাত দিয়েই করবো, তো আমি খুব বেশি একদম মাখা মাখা করবো না এটাকে। আলুটা কিন্তু ভেঙে আসে দেখতেই পাচ্ছেন আমার, কিন্তু আলুগুলো প্রায় রান্না হয়ে গেছে, তার মানে মাছেরটা আমি এর থেকে বেশি করবো না, কারণ মাছ দেওয়ার পরে আরেকটু ফোটাবো। এখন যে মাছগুলো সেরকম দিয়ে নিচ্ছি, দিয়ে ফোটানোর পরে কিন্তু আরেকটু ঝোল শুকিয়ে যাবে, তার জন্য আমি এই সময় আমি মাছগুলো দিয়ে নিচ্ছি, যেগুলো মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে ডুবিয়ে নিয়েছি। আমি ডুবিয়ে দেবো এটাকে, ডুবিয়ে আমি মিনিমাম 2 মিনিটের মতো এটাকে ফোটাবো ভালো করে হাই ফ্লেমে, দিয়ে তারপর এটাকে আবার উল্টে দিয়ে আরও 2 মিনিট ফোটাবো। আর এই সময় মাছগুলো যখন আমি দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে নিয়েছি এখানে 3 খানা, কারণ এরকম কাঁচা লঙ্কা কিন্তু মাছে ভালো লাগে আলাদা করে, কাঁচা লঙ্কা আগের থেকে দিয়ে নিই তাহলে বেশি ঝাল হয়ে যেত। এবং ওপর থেকে দিয়ে আর ধনে পাতা দিয়ে ঠিক সেম প্রসেস এরকমভাবেই আমি ঢেকে রেখে দেবো, এটি কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে এর মাধ্যমে। আর শীতকালে যখনই আপনাদের কাছে ধনে পাতা থাকবেন তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ধনে পাতা দিলে পরে কিন্তু যে কোনো খাবারের টেস্ট আর মাছের ঝোল তো এমনিই টেস্ট বাড়িয়ে দেয়, আর এরকম উপর থেকে চেরা লঙ্কা দিয়ে দিলে পরে কিন্তু ওর টেস্ট আরেকটু অন্যরকম হয়, সত্যি খুব অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই এরকম রান্না করে দেখবেন। আমি এইগুলোকে দিয়ে এবার ফুটিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট এরকম ফুটিয়ে নেবো এটাকে ভালো করে, আর খুব বেশি আমি এটাকে শুকাবো না, কারণ এটাকে ঠান্ডা হলেই কিন্তু অটোমেটিক এটা গাঢ় হয়েই যাবে। তো আমি এরকমভাবেই ফুটিয়ে নিয়েছিলাম, ওলট পালট করে নিচ্ছিলাম, আপনারাও এইভাবে করে নেবেন, খুব ভালো লাগে খেতে। অবশ্যই একবার আপনারা এরকম ট্রাই করে দেখবেন তেলাপিয়া মাছের রসা বানিয়ে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আমার রেসিপিটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবার নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য টাটা।